Hi guys, this is Kaniz Rahman. Assalamualaikum. Welcome to my channel. Aajke Friday, aur Friday te usually amra grill kori. Tobe ekon May mash kichu din thanda thakbe. Aur June masher ek tarikeo dekhlam thanda chilo. To eta ek soptah age video kora. Ami ek soptah pore korchi. To oi din jehetu thanda chilo, ei jonno ar amra grill korini. To America te June মাস থেকে ধরা যায় যে একেবারে সামার আউটফিটে আমরা বাইরে যেতে পারি বাট মে মাস পর্যন্ত কিন্তু ওয়ান এন্ড অফ জ্যাকেট নিয়ে বেড়াতে হবে আর কি তো বাবুদেরকে স্কুল থেকে নিয়ে এসে ওদেরকে টোটালি সেট আপ করে এখন আমি ওদের ব্যাগ চেক করলাম ব্যাগ থেকে দুইটা বই বের হয়েছে অ্যান্ড ওদের কিছু স্কুল ওয়ার্ক তো এখন আমি চলে আসছি আমার কিচেনে কিছু কাজ করব তো কি কাজ করব সেটা দেখলেই বোঝা যাচ্ছে এটা আটা ময়দার কাজ তার মানে আমি পিঠা বানাবো তো পিঠা বানাবো আজকে আমার জীবনে প্রথম প্রথম যেহেতু ব্যাটারটা তৈরি করেছি এবং শেষে আল্লাহর রহমতে সাকসেসফুল হয়েছি পিঠাগুলো খাওয়া গিয়েছে সেটাই বড় কথা তো কিছু কিছু ট্রিক্স তো এর মধ্যে ছিলই তো সেটা আমি শেয়ার করছি আমার ভিডিওতে তো এখানে আমি আসলে 2 কাপস অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি এন্ড 1 কাপ অফ রাইস ফ্লাওয়ারসটা নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুড়া দুধ আর কিছু অল্প একটু চিনি পরিমাণ সল্ট দিয়ে দিয়েছি তারপরে এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি একটু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আর তারপরে আমি এই যে গুড় জ্বালানো পানিটা এটা কিন্তু কুসুম গরম খুব বেশি গরম না ওইটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং বারবার নেড়ে চেড়ে নিচ্ছি তো অল্প অল্প করে দিচ্ছি আর নাড়ছি কারণ একবারে দিয়ে দিলে দেখা যাচ্ছে যে পানি পরিমাণ বেশি হয়ে যেতে পারে আর এই গুড় জ্বালানো পানিটা আসলে যে শক্ত গুড়টা ওইটা আমি ওইটা গুড়া করতে হবে না ওটা জাস্ট পানির মধ্যে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে রাখলে গুড়টা আস্তে আস্তে গলে যাবে তো এই যে আমি একটা আঙ্গুল ডুবিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু আমার আঙ্গুলের চারপাশে কোট হয়ে গিয়েছিল দ্যাট মিন্স ইটস দ্য রাইট কনসিস্টেন্সি আর এরপরে আমি কিছু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি জাস্ট একটু কালারের জন্য বিকজ এই যে গুড়টা আমি ইউজ করছি এটা হচ্ছে ডাবের পানির গুড় তো কিন্তু পিঠাগুলো কিন্তু মজা লেগেছিল আমি একটু ওই যে একটু কালার আনতে চাইছিলাম এই জন্য আমি এই ফুড কালারটা দিয়ে দিচ্ছি যেহেতু মানে আমাদের যে খেজুরের গুড়টা দিলে একটু কালার আসে না মানে ব্রাউনিশ টাইপের কালার তো ইনশাল্লাহ আমি বাজারে যাব বাজারে গেলে এবার গুড় কিনে নিয়ে আসবো বিকজ এর আগে তো পিঠা কখনো বানাইনি আমার গুড় লাগেও নি এখন গুড়ের খুবই দরকার তবে এই তেলের পিঠাটা চিনি দিয়েও বানানো যায় আর ডাবের পানি যে গুড়টা এটা খুবই স্বাস্থ্যসম্মত তো আমি এই এই গুড়টা শখ করে কিনে নিয়ে আসছিলাম যে যদি লাগে আমার কালেকশনে সব কিছু থাকতে হবে এটা হচ্ছে মেইন কথা তো আমি ট্রাই করছিলাম হয়নি তো জাস্ট ওভাবে রেখে দিছিলাম আমার হাবি ম্যান আসলো তো ও যেই দিল প্রথমটা একটু ঝামেলা বাঁধছিল মনে হয় তেলের টেম্পারেচারের জন্য মাশাআল্লাহ এই পিঠাটা ফুলে উঠলো তো স্টেনলেস স্টিলের একটা ঝামেলা হলো সেটা হচ্ছে নিচে লেগে যাচ্ছিল দেখা যাক এটা ফুলে কিনা আমার আসলে গোল কড়াইটা নাই তাই এই জন্য এই কড়াই দিয়ে আমরা পিঠা বানাচ্ছি আলহামদুলিল্লাহ এটা একটা দুইটা দিতে দিতে এর আগে আমাদের এই অবস্থা হয়েছে সব কয়টা পিঠার তো ফাইনালি কোন পিঠাটার জন্য ফুললো এটা পুড়ে গেল কেন ও এইটাই তো ফুললো ভুল হয়ে গেছে এর আগে কোনোটাই ফোলেনি আর যেই আমি ভিডিওটা অন করছি মাশাআল্লাহ এটা ফুলে গেছে
আর এদিকে আমি ডিম ভাজি করব ডিম কি হলো হইছে এই জন্য ডিমটা রেডি করে রাখছি আর আলু ভর্তা করা হবে আজকে এই জন্য আলুটা মাইক্রোওভেনে দিয়ে আমি একটু 5 মিনিট দিয়ে ওভেনে গরম করে নিছি আলুটা ম্যাশ হয়ে যাবে সুন্দর করে মাইক্রোওভেনে দিয়ে করতেই বেশি ভালো হয় আর কি পানি দিয়ে সিদ্ধ করার থেকে পানি দিয়ে সিদ্ধ করলে একেবারে প্যাস প্যাস হয়ে যায় আর এই যে ও আল্লাহ দেখা যাক এটা কি হয় খাই চলে দিয়ে দেন না হলে উঠবে না তো উঠবে না তেল গরম হয়ে গেছে না অতিরিক্ত এখন উঠবে না হয় কি চালের গুঁড়াটা মানে ভিজিয়ে রাখতে হয় তাহলে চালের গুঁড়াটা পানিতে সাক করে নেয় তখন হচ্ছে মানে আর মানে বসে থাকে না ওটা ফুলে যায় আর তো তেলের টেম্পারেচারটা আছে আর পিঠা বানানো তো অনেক ঝামেলা আমার সমস্ত কিচেনের অবস্থা খুবই খারাপ এই যে কিচেনের মেসি অবস্থা সব আমাকে ক্লিন করা লাগবে হাসির কি হলো এবার বলছে যাক আমি তো মানে মনটাই খারাপ হয়ে গেছিল আমার পরে আমি এটার জন্য নিজে নিজে চিন্তা করলাম যে চালের গুঁড়াটা হয়তো পানিতে যখন ভিজে থাকবে তখন ওইটা ঠিক হয়ে যাবে মানে একটু থিকনেসটা বাড়বে নরম হয়ে যাবে তখন ভালো হবে তো এটা অলমোস্ট মানে 2 থেকে 3 ঘন্টা আসলে ভিজায় রাখা উচিত পুড়ে যাচ্ছে তো এটাই স্বাভাবিক পিঠা বানাতে গেলে প্রথম 10টা পিঠা মানে ঝামেলাদায়ক হবে এই তেল পড়ছে কিন্তু অসুবিধা না আপনি একবারে এই ছাত্রীর মধ্যে ফেলে দেন তাহলে তেলটাও কিন্তু মানে ড্রেন হয়ে যাবে কি লাগছে এই যে কি ন্যাপকিন এই যে ফুলছে এবার ফুলবে তেলের টেম্পারেচার উঠে গেছে তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে কড়াইটা চেঞ্জ করছি এই কড়াইটা আমি কিনেছিলাম সেটা হয়তো আমার কোনো শপিং হাউলে আমি দেখাইছিলাম এটা বার্লিংটন থেকে কেনা এবং এটা অনেক ছোট একটা কড়াই তো এই কড়াইটাতেই হচ্ছে এখন পিঠাগুলো বানানো হবে তো এখন আপাতত পিঠাগুলো ফুলতেছে বাট কিন্তু স্টেনলেস স্টিলের নিচে লেগে যাচ্ছে ওইটা যেহেতু ফ্ল্যাট সারফেস এই জন্য তো দেখা যাক এই কড়াইটাতে কি হয় আমি তো বুঝতে পারিনি তোমার হাবি ম্যান বলল এটাতে খুব ভালো হবে তো আই হোপ এটাতে ভালো হবে ইনশাল্লাহ তো এই যে লোহার কড়াইতে প্রথম দেখা যাক কি হয় কারণ লোহার কড়াইটা তাপটা খুব ভালোভাবে নেয় তো স্টেনলেস স্টিলের ভালো হয় কিন্তু ওইটা কোনো বিক্রিয়া করে না পিঠার সাথে বাট এইটা হচ্ছে তাপটা খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পিঠা বানানোর কড়াই হয়ে গেছে কি লাগতেছে না ও আল্লাহ এতক্ষণ ধরে আমরা কত স্ট্রাগল করলাম এবার প্রতিদিন আমি পিঠা বানা বানা খাবো আর আমার আম্মু আমি এই কড়াইটা হচ্ছে ছোট মাপের এটা হচ্ছে বার্লিংটনে নিয়েছে অনলি $12 আর এইরকম যেটা বড় আছে ওয়ালমার্টে ওটা $50 আম্মু এটা নিয়ে আসছে আর আমাদের বাংলাদেশে সবাই এখন নন স্টিক ও মাই গড দেখলে তো মাথা খারাপ হয়েছে যে কত যে কেমিক্যাল খেয়ে ফেলতেছে তরকারির সাথে
এবং উঠে আসছে এরকমই তো হবে আপনাকে দেখা যাচ্ছে না তো এখন পিঠা বানাতে হাত লাগে এটা হচ্ছে টোটালি একটা ভুল কথা পিঠা বানাতে আসলে তেলের টেম্পারেচার লাগে আর একটা লোহার কড়াই লাগে লোহার কড়াইটা হচ্ছে তাপটাকে ডিস্ট্রিবিউট করে খুব ভালোভাবে এই জন্য লোহার কড়াইটাতে পিঠা ভালো হয় অন্যান্য মেটালগুলোতে এটা ভালো হয় না এই জন্য আমাদের দেশেও লোহার কড়াইটা ইউজ করে সো এই যে লোহার কড়াইতে যেই দিয়েছি সেই ফুলে উপরে উঠে আসছে আর এর আগে তো স্টেনলেস স্টিলে সেম প্রসেসে করলাম একই ব্যাটার দিয়ে বাট হলো না তো এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে যা হয়েছে মাশাআল্লাহ এটাতে কিছু ছিল স্টেনলেস স্টিলের আর রাইট সাইডে যেগুলো সেগুলো হচ্ছে লোহার কড়াইতে যেটা আমি করেছি তো আমার পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে একই মাপের হয়েছে দেখতে একেবারে পুরো একটা ফ্লাওয়ার লাগতেছে প্লেটে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ